ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডাক্তার ব্রাম টিচিং হাসপাতালের 18তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। টিএমসি সোসাইটির চেয়ারম্যান প্রমথেশ রায়, সিইও স্বপন সাহা, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী বুদ্ধি রূপানন্দ মহারাজ, হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার জয়ন্ত কুমার পোদ্দার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার জয়ন্ত কুমার পোদ্দার রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। মোট 20 জন ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তদান করেন। তখন এই জিজ্ঞাসনের সত্যি সরকার ছিল 550। আমাদের উনি বললেন যদি যুদ্ধ হয় বাংলাদেশের পাশে যে আপনার শহর মিনিমাম 90,000 to 80,000 ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।